হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যাকাউন্টিং লেসন। আজকে আলোচনা করব হিসাব সমীকরণ নিয়ে। হিসাব সমীকরণ কি, চলো প্রথমেই জেনে নিই। হিসাব সমীকরণ একটি ব্যবসা প্রতিষ্ঠানের কোনো একটি নির্দিষ্ট সময়ে মোট সম্পদ সমান মোট দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটি সমান হয়। তো যেই সমীকরণের মাধ্যমে এটি আমরা বের করব তাকেই আমরা বলবো হিসাব সমীকরণ। আরও সহজভাবে যদি বলতে চাই, মনে করো সম্পদের পরিমাণ রয়েছে 1,00,000 টাকা, সমান যে দায় ব্যবসা প্রতিষ্ঠানের সেই দায় রয়েছে 40,000 টাকা, এবং যেই মালিকানা সত্ত্ব সেটি রয়েছে মনে করো 60,000 টাকা। তাহলে 60 আর 40 হলো 1,00,000 টাকা এবং সম্পদের পরিমাণ হলো 1,00,000 টাকা। তাহলে 1,00,000 টাকা সমান 1,00,000 টাকা, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো এই বিষয়টি আমরা যেই সমীকরণের মাধ্যমে বের করে আনতে পারি তাকে আমরা বলি হিসাব সমীকরণ। চলো বিস্তারিত আলোচনা করা যাক। হিসাব সমীকরণে রয়েছে এ ইকুয়াল টু সমান এল প্লাস ই। এখন এ সমান কি, এল সমান কি এবং ই সমান কি, এগুলো একটু জেনে নিই। এ অ্যাসেটস অর্থাৎ সম্পদ সমূহ, তো এই অ্যাসেটসের শর্ট ফর্ম অর্থাৎ এ, এই লেটারটির মাধ্যমে অ্যাসেটসকে আমরা প্রকাশ করে থাকি হিসাব বিজ্ঞানের ভাষায়। এল, এল অর্থ বোঝায় লাইবিলিটিস এবং এর বাংলা অর্থ হলো দায় সমূহ। এবং ই অর্থাৎ ইকুইটি, ইকুইটির শর্ট ফর্ম ই ইকুইটি, যার বাংলা অর্থ হলো মালিকানা সত্ত্ব। সম্পদ সমূহ কল কবজা, যন্ত্রপাতি, আসবাবপত্র, ভূমি, এ যাবতীয় সব কিছুই সম্পদ হিসাবে গণ্য হবে। আর দায় সমূহ লাইবিলিটিস, আচ্ছা দায় কি, ব্যবসা প্রতিষ্ঠানের উপর তৃতীয় পক্ষের যে দাবিটি থাকে সেটি হচ্ছে দায়। যদি আরো সহজভাবে বলতে চাই, মনে করো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এখন এই ব্যবসা প্রতিষ্ঠান কি করলো, ধারে পণ্য ক্রয় করলো। তো ধারে পণ্য ক্রয়ের ফলে কিন্তু আমাদের দায়বদ্ধতার সৃষ্টি হলো, অর্থাৎ ধারে পণ্য সুবিধাটি আমরা গ্রহণ করেছি কিন্তু অর্থটা এখনো প্রদান করিনি। অর্থটা তো আমাদের প্রদান করতে হবে, আজ দিই কাল দিই, একটি সার্টেন পিরিয়ড পর আমরা আমাদের সেই অর্থটি কিন্তু প্রদান করব। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটা দায়বদ্ধতা থেকে যাই। তো এই দায়বদ্ধতাকে মূলত আমরা দায় বলি, অর্থাৎ লাইবিলিটিস। আচ্ছা, দায় সমূহ তো বোঝা গেল। এখন বোঝা যাক ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি, মালিকানা সত্ত্ব হলো ব্যবসা প্রতিষ্ঠানে তৃতীয় পক্ষের দাবি দাওয়া বাদ দেওয়ার পরে যেটা অবশিষ্ট থাকে সেটি হলো মালিকানা সত্ত্ব। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের যে দাবিটুকু রয়েছে সেই দাবিটুকুই হচ্ছে মালিকানা সত্ত্ব। আচ্ছা, এখন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, তিনটি তো বোঝা গেল। এখন এই তিনটির সাথে যে সম্পর্ক সেটি একটু আমরা দেখে নিই। সম্পদ, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আচ্ছা, এখন এই সম্পদ ধরি 1,00,000 টাকা। এখন আমরা আমাদের যে দায় রয়েছে, যাবতীয় দায়, এই মোট দায় মনে করে রয়েছে আমাদের 50,000 টাকা, এবং এই ইকুইটি, এই মালিকানা সত্ত্ব যেটি রয়েছে এটিও মনে করে রয়েছে 50,000 টাকা। তাহলে এই লাইবিলিটিস সমান ইকুইটি, অর্থাৎ 50,000 টাকা যোগ 50,000 টাকা, এবং এই অ্যাসেটস মনে করে রয়েছে একাই 1,00,000 টাকা। তাহলে এখানে 50,000 1,00,000 টাকা এবং এখানে 1,00,000 টাকা, এই 1,00,000 টাকা সমান 1,00,000 টাকা। এখন এই সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এরকমভাবে যখন আমরা এই সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব এটি অর্থের মাপকাঠিতে সমান করতে পারবো, তখনই আমরা সেটিকে হিসাব সমীকরণ হিসাবে ধরে নেব। আচ্ছা, এখন মালিকানা সত্ত্ব নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যায়। মালিকানা সত্ত্ব কীভাবে বাড়ে এবং কীভাবে কমে, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব মূলধন এবং রেভিনিউর মাধ্যমে বেড়ে যায়। মনে করো মালিক তো ব্যবসায় মূলধন দেয়, রাইট? মালিকই তো একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে। তাহলে মালিক যখন টাকা দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি করার জন্য বা ব্যবসায়িক কার্যাবলী পরিচালনার জন্য, সেটিকে আমরা মূলধন হিসেবে গণ্য করব। এবং এই মালিকানা সত্ত্ব, এই রেভিনিউ অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যখন আয় করে অর্থাৎ উপার্জন করে তখন তাকে বলে আমরা রেভিনিউ। তো এই রেভিনিউর ফলে মালিকানা সত্ত্ব যেটি রয়েছে সেখানে কিন্তু আরও টাকা আসে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তো এই মূলধন অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যখন শুরু করার সময় মালিক যে টাকাটা দেয় সেটি মূলধন, এবং রেভিনিউ, এই দুটির ফলে মালিকানা সত্ত্ব ইকুইটি যেটি থাকে সেটি বেড়ে যায়, এবং মালিক কর্তৃক উত্তোলন এবং খরচের ফলে কিন্তু ইকুইটি কমে যায়, নিচের দিকে নেমে যায়। কীভাবে, মনে করো মালিকের তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের দাবি থেকেই যায়। তো সেই দাবি থেকে মালিক যখন তার নিজ প্রয়োজনে বা কোনো প্রয়োজনে মালিক উত্তোলন করলো, অর্থাৎ এই ইকুইটি মালিকানা সত্ত্ব থেকে কিছু টাকা নিয়ে নিল, তখন কিন্তু ইকুইটি কমে গেল, অর্থাৎ মালিকানা সত্ত্বর পরিমাণ যেটি ছিল সেটি কমে গেল। এবং খরচ, ব্যবসা প্রতিষ্ঠানে তো অনেক ধরনের অনেক খরচ হয়ে থাকে, তখন যখন এই খরচগুলো হবে, খরচের ফলেও তো আমরা এই মালিকানা সত্ত্ব থেকে টাকা নিয়েই তো সেই খরচটা করব। এখানে তো মালিকের পকেট থেকে তো বারবার টাকাটা নেওয়া যাবে না, মালিক কিন্তু মূলধন এখানে দিয়েই দিয়েছে। হ্যাঁ, মূলধন দিয়ে দিয়েছে প্রথমেই, এখন মালিকের কাছ থেকে তো আমরা বারবার খরচের জন্য টাকা নিতে পারি না, সেক্ষেত্রে আমরা টাকা নেব মালিকানা সত্ত্ব থেকে।
এই মালিক কর্তৃপক্ষ তুলুন এবং খরচের ফলে আমাদের মালিকানা স্বত্ব কমে যায় এবং মূলধন ও রেভিনিউর ফলে মালিকানা স্বত্ব বেড়ে যায়। তো এই সম্পদ সমান দায় প্লাস মালিকানা স্বত্ব, এটিকে আমরা মূলত হিসাব সমীকরণ করব। তো আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।